ওইটা সামনে ভালুক। পুষ্পা মুভি শুটিংটা এইখানে হয়েছিল জানো? আর বিশ্বের সবথেকে উঁচু স্টেশন ভূম স্টেশন এটাই। দেখতেছো দাদারা রাইড করতেছে, এরকম ইচ্ছা আমারও খুব। আমি একদিন ল্যাপটপ বাইরে নিয়ে রাইড করব, কিন্তু জানি না এই ইচ্ছাটা আমার পূরণ হবে কি হবে না। এই স্বপ্নটাতে আমার কবে পূরণ হবে? এ মহাদেব, আমার এই স্বপ্নটা পূরণ করো তাড়াতাড়ি। এখান থেকে আমাদের বাড়ি আরো 150 কিলোমিটার। তো নেপালবাসী, তুমিলাম মায়া করছো। তো চলে শুরু করতে হ্যাঁ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ। তো এই মোটো ব্লগটা নেপাল থেকে চালু হচ্ছে, কারণ আমরা এখন নেপালে আছি। আর নেপালবাসী, তিমড়ো মায়া করছু। ব্লগটা পুরোপুরি নেপালে রাইড হচ্ছে এখন। আমরা ইন্ডিয়া নেপাল দুইটা আছি। আমাদের একজন বলো যে রাস্তাটা এক সাইড নেপাল, এই রাস্তাটা দেখতেছো এক সাইড নেপাল এক সাইড ইন্ডিয়া। তো আমি তো জানি না ঠিক, তো ওখানকার একটা দাদা বললো। মা নেপাল মা হুঁসা, আর নেপালবাসীকে মায়া করছু। আমলোক ঘুম চানছু, তো নেপালি ভাষা নিয়ে আনছু। ভাই দেখো একবার, জীবনে আর কি লাগে ভাই, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। এই যে পুষ্পা মুভি শুটিংটা এইখানে হয়েছিল জানো? জানিস তুই পুষ্পা পার্ট ওয়ান এখানে শুট হয়েছিল। লাল চন্দন ভাইগুলো সব লাল চন্দন, পুষ্পা মুভি শুট এখানে হয়েছিল। এই যে এই যে লাল চন্দন দেখো, সবগুলো লাল চন্দন ভাই, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার। পুষ্পা ঝুঁকো কেন এই শালা, এ দেখছো ওই যে সামনে ভালুক ভাই। সব কিছু জায়গা নিয়ে গেছে, মতলব কিছু ভি ভাই। এদিকে ভালো ঠান্ডা আছে সত্যি। আমি জ্যাকেটের চেনটা একটু আগে খোলা ছিল, জ্যাকেটের চেনটা লাগালাম, বাম্পার ঠান্ডা ভাই। এদিকে পাহাড়ে রাইড করার মজাটা একটা আলাদা, কেন বলো তো? ও কারণ দেখো পাহাড়ে কোনো ট্রাফিক থাকে না, কোনো জ্যাম থাকে না, শুধু রাস্তা ভাই। তোমার লাইন দিয়ে চলো, তোমার রুট দিয়ে চলো, তোমার সাইড দিয়ে চলো, কোনো প্রবলেম নাই। একদিকে ভিউ একদিকে রাস্তা, মানে সাম্বা দিল খুশ হয়ে গিয়া। রোম রোম ভাই ও সিস্টেম ফাড় দেঙ্গে। রাইড করতেছে গাড়ি নাম্বার 36 কথা জানি না ভাই, এরকম ইচ্ছা আমারও খুব। আমি একদিন ল্যাপটপ বাইরে নিয়ে রাইড করব, কিন্তু জানি না এই ইচ্ছাটা আমার পূরণ হবে কি হবে না। দেখি ভাই, এটা আমার একটা সবথেকে বড় ড্রিম। এরকম ভাই আমার পিছনে ব্যাকস্যাক থাকবে, জ্যাকেট ফ্যাকেট সব সেট আপ তো আমার আছেই। বেরিয়ে পড়বো 2-3 দিন বা 1 সপ্তাহ কোনো বিজনেস রাইডে, এরকম করে বেরিয়ে পড়বো ভাই। ভাই তোমরা একটু সাপোর্ট দেখাও, আমারও ইচ্ছা করে ভাই, আমারও ইচ্ছা করে এরকম রাইডে বেরোয়ার ভাই। দেখো কত সুন্দর ফিল নিতে নিতে যাচ্ছে। আর আমার ভাই মনে হচ্ছে আমি দাদার সাথে রাইড করতেছি, বুঝছো? দাদাটার গ্রুপে আমি আসি, এরকম ফিল হচ্ছে। অন্য লেভেল একটা লাগতেছে ভাই, কাশ আমি কবে করব ভাই, স্বপ্ন এই স্বপ্নটাতে আমার কবে পূরণ হবে। এ মহাদেব, আমার এই স্বপ্নটা পূরণ করো তাড়াতাড়ি। এত হার্ডওয়ার্ক করতেছি আমি এই স্বপ্নটা পূরণ করার জন্য, একটু দেখো বাবা। এখান থেকে আমাদের বাড়ি আরও 150 কিলোমিটার প্রায় কাছাকাছি, 150 কিলোমিটার আসলাম, আবার এখান থেকে 150 কিলোমিটার বাড়ি। এখন বাজে ঘড়িতে কটা? 5টা না, তোমাদের দেখাচ্ছি করবে, দেখো কটা বাজে? 4:44, মানে 5টা বাজতেছে ভাই। আর এখন আমরা এইদিকে এসে আর জাস্ট ভিউ ভাই, ওই যে ফগ দেখতে পাচ্ছি ভাই, নিচটা দেখো পুরো সাদা হয়ে আছে, ফগ ভাই ফগ। এই দেখো ফগটাই দেখো, ফগ নিচটা দেখো কোনো দেখা যাচ্ছে না। ও লিন হচ্ছে ভাই, আমি যে লিনগুলো মাঝে মাঝে মারতেছি না, মখো 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 মখো। বিশ্বের সবথেকে উঁচু স্টেশন ভূম স্টেশন এটাই। আর টয় ট্রেন এখান থেকে সাড়ে দার্জিলিং এর আগে আসছিলাম, তো নাইট স্টে করাই নি, নেক্সট ডে দেখা যাক যদি নাইট স্টে করতে পারি। ওই দেখো টয় ট্রেন, দেখো দেখো দেখো
তো দেখছো ভাই, মিরিক হয়ে গুফা পাতাল হয়ে নেপালে এখন দার্জিলিং হয়ে বাড়ি যাচ্ছি ভাই। সামনে টয় ট্রেনের, আজকেও সামনে টয় ট্রেনের দেখা। ওই যে আছে যে টয় ট্রেন দেখছো, টয় ট্রেন লাইন দার্জিলিং। আর নেক্সট ট্রিপকে দার্জিলিং করবো, বলো কি বলো সবাই, দার্জিলিংয়ের ব্লগ কি দেখতে চাও অবশ্যই বলো আমাকে জানিও। আর আরেকটা কথা, তোমরা পাহাড়ে ব্লগ দেখতে চাও নাকি নর্মাল ব্লগ দেখতে চাও, মোটো ব্লগ, তো অবশ্যই একটা আমাকে কমেন্ট করো, সাজেস্ট করে বলো কোনটা বেশি ভালো লাগে তোমাদের। আর ভাই আমি তোমাদের একটা ভুল কথা বলছি, যে আমি তোমাদের বলছি যে দার্জিলিং হয়ে বাড়ি যাচ্ছি, না ভাই আমরা কাশিয়াং হয়ে বাড়ি যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি ভুল বুঝছি, আমি শুনতে ভুল করছি। হ্যাঁ, ওটা ভূম স্টেশন থেকে উঠছি, ওটার পর আমরা কাশিয়াংয়ের রাস্তা ঢুকছি ভাই, কাশিয়াং দিয়ে এখন বাড়ি যাচ্ছি। কাশিয়াং আসি কোথাও, কাশিয়াংয়ের বাজারটা আসি নাই। বাবরে এত ভিড়। ভাই সামনেরটা দেখো একবার, সামনের ভিউটা, বাড়িগুলো একবার চেক আউট করো, বাড়িগুলো বাড়িগুলো, এই যে কার্শিয়াং। আর এদিক দিয়ে উপর চলে গেলো দাহইল, দাহইল আমরা গেছিলাম। তো আমি তোমাদের ভুল বলছিলাম তখন থেকে যে আমরা দার্জিলিং, দার্জিলিংয়ের রাস্তায় বাড়িয়েছি, এর জন্য সরি। তো আমরা এখন কার্শিয়াংয়ের ট্র্যাকটাতে প্রায় পৌঁছে যাচ্ছি, এখান থেকে বাড়ি আরও 108 কিলোমিটার, মানে অনেকটা। এ থামো রে, করে থামো, এই থামো। তো ভাই আমরা এখন কাশিয়াং ট্যাকের সামনে চলে এসেছি, ওই যে ওখানে কাশিয়াং এর নিচে ট্যাকটা আছে। আজ একবার এদিকে ভিউটা চেক করো গাইস, কোটি টাকার ভিউ, এটা কোটি টাকার ভিউ, বুঝছো? দেখো এদিকে ভিউটা। আর ব্যাপারটা হলো ভাই, আর ভিডিও কন্টিনিউ হবে না, কারণ গোপ্রো তো চার্জ নাই, মোবাইলও চার্জ নাই, তার মধ্যে পাওয়ার ব্যাঙ্কও চার্জ নেই, সব খতম, আর মানুষগুলো খতম হয়ে গেছে। এরকম ভিউ জাস্ট একবার চেক করো ভিউ ভাই। দেখো আমরা কতটা আজকে ঘুরছি, শিলিগুড়িতে ওই একদম নিচে আমাদের বাড়ি ওই কোনা, মানে দেখা যাচ্ছে না, ওই দিক আমাদের বাড়ির থেকে ওই দিক 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 এইদিকে পৌঁছেছি, মানে আজকে একটা পাহাড়টা সম্পূর্ণ রাউন্ড দিছি। আর আমি তোমাদের ডিটেলসে বাড়ি গিয়ে বলবো যে কোন দিকে কত কথা কথা গেছি না গেছি, অনেক অনেক জায়গা তো আমরা ভিডিও করি নেই ভাই, খালি ঘুরছি। আর এই ভিউটা গাইস চেক আউট করো একবার, কার্শি এখানে কার্শিয়াংয়ের ট্যাগ আছে, আর এখানে এদিকে নিচে ভিউটা ভাই। তো চলো ভাই আজকে ভিডিওটা এটুকুই ছিল, আর কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই পেজ থেকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আর পাহাড়ের ব্লগ আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, নেক্সট ডে কোথায় দেখতে চাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে টাটা বাই ভাই, এখন যাবো বাড়ি, এখান থেকে আবার 110 কিলোমিটার আছে, আরও 2 ঘন্টা লাগবে বাড়ি যেতে, এখন বাজে প্রায় 7টা। চলো গুড নাইট, পরে দেখা হবে।